আল্লাহ নবীকে জানাচ্ছেন, নবী বলে দাও আমার বান্দাদের যত বড় পাপ করুক না কেন, তারা যদি আমার কাছে ফিরে আসে শর্মিন্দা হয়, লজ্জাবোধ মনে করে, আমি আল্লাহ আমার বান্দাদের পাপ ক্ষমা করে দেব, আমার রহমত থেকে তাদের বঞ্চিত করে দেব না। সহিহ বুখারী ইমাম বাব বেঁধেছেন, একটা বাব বেঁধেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বাব কওলিহি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সেই বাবে একটা হাদিস উনি সবাবে নজুল হিসাবে বর্ণনা করেছেন, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হাদিসটা আপনাদের কাছে শোনাচ্ছি, একটু ভালো করে শুনবেন। আজকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এত বড় একটা বাব বেঁধেছেন, আর সেই বাবের সবাবে নজুল হিসাবে একদম সহিহ হাদিসটা উনি উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা দিচ্ছে, আল্লাহর নবীর কথায় মানুষ যেন খুবই মুগ্ধ হয়, নবীর কথায় কোন রকমের যেন ত্রুটি পাই না, শুনতে ভালো মনে হয়, কিন্তু ওই সময় এই রকমের কিছু কিছু মানুষ তারা এত বড় বড় গুনাহ করে বসেছে, জীবনে তাদের বড় গুনাহ হলো তারা মানুষ খুন করেছে, যে না করেছে এই রকমের বড় বড় পাপ তাদের দ্বারাই যেন হয়ে গেছে, তারা জানতে পারল নবী মুহাম্মদ সাল্লাম হলো সত্য মানুষ, কিন্তু তিনার কথা মানার মতো, যা বলে সব কিছু নেওয়ার মতো আমরা তিনার কাছে যেতে পাচ্ছি না, কারণ আমরা হলাম এত বড় পাপী, আমাদের দ্বারাই এত বড় বড় পাপ হয়ে গেছে, এখন আমরা তিনার কাছে গিয়ে কি করে সংবাদ জানা। আল্লাহর তরফ থেকে খবর হয়ে গেল, ওরে নবী রে আমার বান্দারা তারা জীবনে এত বড় বড় পাপ করেছে, এত গুনাহ করেছে, মানুষ খুন করেছে, জেনা করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, কিন্তু আজকে তারা যেন লজ্জাবোধ মনে করে, এরকমের আমার নবীর কাছে যেন আসতে পারছে না। অতএব নবী শোনো, আমি আল্লাহ আমার তরফ থেকে এই সংবাদ তোমাকে জানিয়ে দিলাম, তাদের বলে দাও তারা যদি এসে তোমার কাছে এসে এই রকমের ক্ষমার জন্য আবেদন করে, তোমার কাছে এসে নিজের ভুলের কথাগুলো জানায়, তারা যদি এই রকমের শর্মিন্দা হয়ে আল্লাহকে আজকে স্মরণ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন ওরে বান্দা আমি আমার রহমত থেকে কোনোদিন তোমাদের বঞ্চিত করব না। এত বড় পাপী, এত বড় পাপ, যারা জেনা খুন ডাকাতি রাহাজানি সব করত, কিন্তু শেষে এমন পর্যায়ে হলো যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন কিনা, নবী মুহাম্মদ সাল্লামের কথা তো সত্য, তিনার কাছে আমরা যেতে পাচ্ছি না, আল্লাহ তখন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, তাদের বলে দাও তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়, ফিরে আসুক আমি আল্লাহ তাদের সমস্ত রকমের ক্ষমা করে দেব। কি বুঝতে পারলাম, জীবনে যারা আজকে গুনাহ করেছে, নিজের জীবনে কোথায় গিয়ে কোন জায়গায় কত বড় পাপ করেছি, আজকে যদি সেই পাপটাকে আপনারা একটু স্মরণ করে আল্লাহকে লজ্জাবোধ মনে করে যদি এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়ে যান, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের তুলে নেব, আমার কাছ থেকে ছুড়ে ফেলে দেব না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত থেকে আমি আল্লাহ তোমাদের বঞ্চিত করব না। এবার তার হাতে শোনাচ্ছি আপনাদের একদম সহিহ সনদে হাদিসটার বর্ণনা দিচ্ছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূল তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। দু চারটা আগে হাদিস আপনাদের কাছে আনছি কারণ মানুষ বর্তমানে আমরা গুনাহ ছাড়া একটাও মানুষ যেন চলি না, নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলে গুনাতে ফেসে আছি, গুনাহ ছাড়া আমাদের পা যেন উঠছে না। নেকির কাজে হাত বাড়াবার জন্য খুব কম মানুষ এখন আগায়, গুনার কাজে বেশি। তো হযরতে আনাস হাদিসটা বর্ণনা দিচ্ছে, নবীজি বলেন ওরে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত বড় দয়াবান, এত বড় দয়ালু, এই জমিনে তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় খাল বিল নদ নালা যত আছে সমস্ত রকমের তোমরা গুনাতে ভরিয়ে দাও, আর লজ্জা বোধ মনে করে আল্লাহর কাছে এসে যদি তোমরা পড়ে যাও আল্লাহ তোমাদের সমস্ত রকমের পাপগুলো ক্ষমা করে দেবে। নবীজি বলেন শোনো, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল এই দুটো শব্দ নিয়ে আপনাদের সামনে হাদিসটার সামনে নিয়ে আসলাম। নবী এবার বলেন যে আল্লাহর হাতে আমার জান আছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দারে আমার এই জমিনে যদি কোনো বান্দা গুনাহ না করে শুধু যেন নেকি আর নেকি করে, আল্লাহর নবী বলেন আল্লাহ সেই কামকে যেন ধ্বংস করে দেবেন আর ওই জায়গায় এমন একটা কাম আবার কায়েম করবেন যেই বান্দারা গুনাহ করবে আবার জানতে পারবে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে আবার গিয়ে তারা ক্ষমা চাইবে, এই রকমের আল্লাহ যেন বান্দাদের সেখানে আবার পাঠাবেন। কে বুঝতে পারা গেল আল্লাহ এত দয়াবান, আল্লাহর এত দয়া, আল্লাহ নিজেই যেন বলেন বান্দারে আমার দুনিয়াতে তোমরা গুনাহ করেছ মনে পড়ে গেছে আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, আয় আয় রে বান্দা আমার কাছে আয়, লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ আমার রহমত থেকে তোমাদের বঞ্চিত করব না। চলে আয়, আল্লাহ নিজেই বলছেন। ভাইজান যারা আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব দয়া করে বসে যান, একটু সেটে বসেন, পিছনের দিকে আরো যে ভাইরা আমার দাঁড়াচ্ছেন এসে আপনারা পারলে একটু সামনের দিকে গুছে বসেন, একটু আপনারা নিজেরাই তৈরি হন যে আল্লাহ কোরআন শুনতে এসেছি, আল্লাহ হাদিস শুনতে এসেছি, আমাদের জীবনের পরিবর্তন করার জন্য এসেছি, আল্লাহ যেন আজকে আমরা তোমার কোরআন এবং সহিহ হাদিস শুনে আমাদের জীবনের আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি। আমি তার জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে যেখানে আছেন ইদিক উদিক ছত্রভঙ্গ না হয়ে থেকে একটু আপনারা সেটে আসেন, সেটে আসেন, এমন করে বসেন যে আল্লাহ পরবর্তী বক্তা যখন আসবে আমাদের একটাও যেন কোনো কমিটি না কথা বলতে পারে, কোনো সভাপতিও যেন আমাদের না বলতে পারে, বক্তাও যেন না বলতে পারে যে আপনারা বসে আছেন বসাটা আপনাদের ঠিক হয়নি। আলহামদুলিল্লাহ যারা বুঝতে পেরেছেন চলে আসছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। তো আমি আপনাদের কাছে দুটো হাদিস শোনালাম, যে হাদিস দুটোর মাধ্যম দিয়ে স্পষ্ট ভাষায় বোঝা গেল যে আমরা যত বড় গুনাহ করি যদি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেবেন, আল্লাহ এত বড় দয়াবান, তিনি নিজেই বলছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে আমি আল্লাহ তোমাদের নৈরাশ করব না। আল্লাহর রহমত কত, আল্লাহ কত বড় দয়াবান,
সহিহ বুখারীর একটা ছোট হাদিসের অংশ পড়েছিলাম, এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। চারটা বাব থেকে আপনাদের কাছে হাদিস কো একটা উল্লেখ করব, কিতাবুর রিকাব, কিতাবুত তাওহীদ, কিতাবুল ঈমান আর কিতাবুল আদাব। এই চারটা বাব থেকে আপনাদের কাছে বেশি নয় সাত থেকে আটটা হাদিস বলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনে হয়তো এইরকমের একটা পরিবর্তন আসতে পারে যে মাওলা আজকে আমরা যেটাই গুনাহ করেছি তোমার কাছে এসে আমরা পড়ে যাব, আল্লাহ তুমি আমাদের ফেরত দেবে না। আল্লাহ নিজে বলছেন ওয়ামা ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যদি জীবনে তোমরা এই রকমের কোন খারাপ আমল করেছো, খারাপ কাজ করেছো, নিজের নাফসের উপরে জুলুম করেছো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন এসে যদি আমার কাছে তোমরা পড়ে যাও, আমার কাছে যদি এসে তোমরা তওবা করে নাও, ইয়াজিদাল্লাহ গাফুরুর রহিমা, আল্লাহ বলছেন অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করতে ওয়ালা পাবে, আমি আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। কত পাপ করছেন একটা একটা করে পাপের ইনশাআল্লাহ লিস্ট আপনাদের কাছে আমি তুলে দেব, একটা একটা করে লিস্ট পাপের আপনাদের বলে দেব। পরিশেষে একটা কবিতার মাধ্যম দিয়ে আমার মায়েদের কিছু পাপের কথা বলবো ইনশাআল্লাহ। আগে আপনাদের সামনে সহিহ বুখারীর হাদিসের অংশটা পড়েছিলাম আরেকবার। আল্লাহ নিজেই বলছেন দুনিয়াতে যদি তোমরা বড় পাপ করো আর আমার কাছে ফিরে আসো লজ্জাবোধ মনে করে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। একদম সহিহ হাদিস ভাইরা আমার। আমরা বর্তমানে এই জামানায় এমন জন পাপে আছে, এত বড় পাপি এলাকায় আছে, আল্লাহর জমিনে ঘুরছি, যেই পাপিরা বর্তমানে এই রকমের মাল ধন সম্পদ পাওয়ার কারণে আল্লাহর এবাদত বন্দগি থেকে দূরে তো সরে আছে আছে, তাদের দ্বারাই গোপনে গোপনে যেন আরো বড় পাপ হয়। আল্লাহ বলেন বান্দারে কতদিন পাপ করবি, আমার জমিনে কত দূর পাপ করার ইচ্ছে, যত পাপ করার ইচ্ছা তুই করে যা, যেদিন আমি আল্লাহ আমার কাছে তোমাকে টেনে নেব, আমার কাছে যেদিন ডেকে নেব, সেদিন জীবনে